অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন পুরাতন ডেক সেটের দোকানের ভিডিও দেওয়ার জন্য, সেজন্য আজকে পুরাতন সেটগুলো কিনতে পারবেন। বর্তমান মাল একটু কম, তারপরেও ভিডিওটা করলাম। নতুন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বন্ধুরা কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দিয়ে থাকি। অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন যে কোম্পানির যে সনি সেটগুলো অ্যাম্প্লিফায়ার সেটগুলোর ভিডিও দেওয়ার জন্য, সেজন্য আজকে চলে আসছি আবার সাজাদপুর সাইফুল ভাইয়ের দোকানে, তুষার ইলেকট্রনিক্সের। তো এখানে আপনারা জাপানি সেটগুলো কোম্পানির যে সেটগুলো থাকে সেটগুলো কিনতে পারবেন, পুরাতন সেটগুলো, মনিটর আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো অনেক বন্ধুরা কমেন্ট করেছিল আপনার ডেক সেটের ভিডিও দেওয়ার জন্য, তো আপনি তো সেটগুলা বিক্রি করেন না? জি, আপনি কি কি বিক্রি করেন? আমি এখানে যে সনি ডেক সেটগুলা বিক্রি করি, তারপরে মনিটর, ভালো ব্র্যান্ডের মনিটর, ডেল, এইচপি, স্যামসং, এই সমস্ত ভালো ব্র্যান্ডের ফ্রেশ মনিটর বিক্রি করি। তারপরে পুরানা ক্যাসেট প্লেয়ার, জাপানি ক্যাসেট প্লেয়ার, যেগুলো এখন অ্যাম্প্লিফায়ার হিসাবে মোবাইল দিয়ে, মোবাইলের জ্যাক দিয়ে ব্লুটুথ সিস্টেম করে চালানো যায়, খুব সুন্দর, মানে যে গান বাজে, এই সমস্ত পুরানা কালেকশন মানে যে আমি বিক্রি করেন। আপনি তো সরকারি চাকরি করছেন আগে না, এখন রিটার্ন হয়ে এমনি বই দোকান দিয়ে বসে? জি, আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, ওখান থেকে রিটায়ার করে এখন আমি। তো ভাই আপনি একটু সেটগুলা দেখান কি কি আছে, আর একটু কোনটার কীরকম দাম বলে দেবেন। আর আপনি তো মালকে তো কুরিয়ার সার্ভিসে কি পাঠাইতে পারবেন? না, আমি কুরিয়ার সার্ভিসে পাঠাই না, আমার এখানে আইসে সরাসরি দেখে মাল নিবে, এটাই মানে আমার সিস্টেম। অনেকে তো হয়তো আপনি কুরিয়ার সার্ভিসেই বর্তমান বেশি মাল কেনে, তখন তাহলে কী হবে? হয়তো আপনার একটা ডেক সেটের যে দাম হলো, আপনি যদি বিকাশে পাঠায় দেয়, আপনি সেটটা সুন্দর করে বক্স করে পাঠাইতে পারবেন না? হ্যাঁ, তা পাঠাইতে পারবো, দামের সাথে মেলে তাহলে পাঠাইতে পারবো। আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন। আমার দোকানের ঠিকানা তুষার ইলেকট্রনিক্স, আবু ইউসুফ মার্কেট, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আপনার ফোন নাম্বারটা মুখে বলে দেন। ফোন নাম্বার 01718569400। আবার বলছি 01718569400। তো বন্ধুরা আমি এই ফোন নাম্বার স্ক্রিনে কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে কথা বলতে পারেন। তো ভাই আসলে কোনটা দেখাবেন আগে কী কী? এই যে একটা সনি ডেক সেট, এটা 2600 ওয়াটের সেট, খুব 2600 ওয়াট। হ্যাঁ, 2600 ওয়াটের খুব ভালো সেট, খুব সুন্দর, মানে যে বাজে। এটা কি জাপানি? হ্যাঁ, এগুলো মালয়েশিয়ান প্রোডাক্ট, মালয়েশিয়ান। হ্যাঁ, আপনার এগুলা কি জাহাজের গুলা নাকি? না, এগুলো জাহাজের না, এগুলো বিভিন্ন বাসা থেকে আমরা কালেকশন করি। জাহাজের মালও আছে, দিতে পারবেন? এইটার কিরকম দাম পড়বে? আপনি ই করবেন, একবারে ফিক্স দাম বলে দিবেন, যেন যে বন্ধুরা কেনে হয়তো এক দামে যেন নিতে পারে। দামটা তো এমনি বলা মানে যে তাও আপনার হয়তো একটু হাতে রাখেন, যেমন এই সেটটার দাম পড়বে 12000 টাকা। 12000 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে সেটটা খুবই সুন্দর, সেটটা যদি আপনারা নিতে চান 12000 টাকা পড়বে। আর বন্ধুরা সেটগুলো কিন্তু একদম কমপ্লিট, এই যে এটা, এই যে প্যানাসোনিকের স্পিকার আছে। এটা কি শুধু স্পিকার? শুধু স্পিকার, কোন প্যানাসোনিকের, আর দাম পড়বে 2500 টাকা। 2500 টাকা। এটা ভিতরে কয় ইঞ্চি স্পিকার সেটা জানা নাই, দেখা নাই। তো বন্ধুরা আসলে সাইফুলের কাছে যে মালি আপনারা দেখতেছেন, সব ইনটেক পাবেন, কোনো 2 নম্বরই মাল পাবেন না,
আর এটা এটার সেট কোনটা? এটার সে এই যে স্পিকার, এই একটা স্পিকার, এই যে সেট আর ওই যে একটা স্পিকার, এই তিনটা মিলে একটা সেট। এই দুটো হচ্ছে না, ওটা না, ওই ওইটা আলাদা, এটা আলাদা, স্পিকারটা আর ওই স্পিকারটা আলাদা, ওই মুড়ার ওইটা। হ্যাঁ, ওটা শুধু স্পিকার, ওটা স্পিকার বক্স। হ্যাঁ, শুধু বক্স। আর ওটার হলো সেট হলো এটা। হ্যাঁ, এটার সেট হলো এইটা, এইটা, এইটা। হ্যাঁ, মানে দুইটা বক্স একটা সেট। বন্ধুরা, এটা হচ্ছে সেট আপনি তো অবশ্যই হয়তো বন্ধুরা ভিডিও কল দিলে ভিডিও কল দিয়ে আপনি বাজা সাউন্ড কোয়ালিটি দেখে দিবেন। তা তো অবশ্যই। আর এর দাম 4GB RAM আছে, 500GB হার্ড ডিস্ক আছে, দাম 7000 টাকা। এটা 7000 টাকা। এটা কি কোরাই 3D নাকি? এটা পোর্ট 2, পোর্ট 2 3.00। আর এই মনিটরগুলা, মনিটরগুলা তো একদম নিউ কোয়ালিটি, নতুন কোয়ালিটি। তো বন্ধুরা, আসলে এটা স্যামসাং মনিটর, এটা হচ্ছে স্যামসাং, এটা হচ্ছে ডেল, আর এটা এটা হচ্ছে আইও ডাটা, জাপানি মনিটর এটা। এটা জাপানি? হ্যাঁ হ্যাঁ, এটাও তো মনে হয় জাপানি ডেল। না, এটা হচ্ছে ডেল কোম্পানি, কোরিয়ান। আচ্ছা, মনিটর কোনটা, কীরকম দাম মনিটর? দাম এই স্যামসাং মনিটর, এটার দাম হইতেছে 6,500 টাকা। 6,500 টাকা। এটা হচ্ছে 17 ইঞ্চি না? হ্যাঁ, 17 ইঞ্চি স্কোয়ার। আর এটা ডেল? এটা হইতেছে ডেল, ডেল মনিটর, এটার দাম হইতেছে 6,000 টাকা। 6,000। আর এটা? এটা হইতেছে আইও ডাটা, জাপানি মনিটর, এর দাম 7,000 টাকা। 7,000 টাকা। ওই যে আছে জয়েন্ট টাচ কোরিয়ান মনিটর, এটা হইতেছে জয়েন্ট টাচ কোরিয়ান মনিটর, এর দাম হচ্ছে, এটা হচ্ছে 22 ইঞ্চি, এর দাম হইতেছে 8,000 টাকা। 8,000 টাকা। ওই যে একটা একটা জাপানি ক্যাসেট প্লেয়ার, ওটা রেডিও বাজে, 3 ব্যান্ড রেডিও বাজে, ওটা কি এখন রেডিও ঠিক আছে? হ্যাঁ, রেডিও 100% ঠিক আছে, জাপানি, খুব ভালো বাজে, 1,000 টাকা দাম। 1,000? এত কম দাম জাপানি জিনিস? এটার দাম 2,000 টাকা, মাত্র 2,000 টাকা। এই যে একটা সেট আছে জাপানি সেট, এই যে ন্যাশনাল জাপানি সেট আছে, এগুলা তো আগে রেকর্ডিং করতো ফিতে। হ্যাঁ, আপনার কাছে যদি হয়তো কোনো বন্ধুরা অর্ডার দিল যে ব্লুটুথ করে দেওয়ার জন্য, করে দিবেন। তো দুইটাই 2,000 টাকা পিস? না না, এটার দাম বেশি, এটার দাম 3,500 টাকা। ওইটার দাম 3,500, আর এটা হলো 2,000 টাকা। তারপর ওই যে একটা সেট আছে, ওই যে এটা ব্লুটুথ করাই আছে, ওই যে কার্ড লাগানো, এটার দাম কম আছে, এর দাম 1,600 টাকা, মাত্র 1,600 টাকা। তো এটা বন্ধুরা, এটা ব্লুটুথ লাগানো আছে, শুধু আপনারা মেমোরি পেন ড্রাইভ ব্লুটুথ দিয়ে বাজাতে পারবেন, মাত্র 1,600 টাকা। এখানে আরো পিসি আছে, সেটগুলো আছে, আসলে আপনাদের পাওয়া যায় না, সব সময় পাবেন। আপনারা যদি কিনতে চান ফোন করবেন, ফোন করে জানবেন কোনটা কিনবেন। বন্ধুরা, আমরা এই সেটটা এখন একটু সাউন্ডটা কিরকম সাউন্ড হয় দেখবো।